ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিদআতে হাসানা যেমন নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করলে কোনো গুনাহ হবে কিনা, নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করলে এটা বিদআতে হাসানা নয়, এটা হচ্ছে বিদআত, এটাই হবে বিদআত। বিদআতে হাসানা বলতে কিছু নাই, বিদআতে হাসানা হতেই পারে না। বিদআতে হাসানা আপনি প্রমাণ দেখেন, আমি দেখাবো যে এটা বিদআত না। দেখেন বিদআতে হাসানা কি জিনিস, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, তাই না? একজন বলে মাদ্রাসা প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মাদ্রাসা ছিল না, তাই তো আমরা তো এটাই করছি, শুধু জায়গা বেশ কমেছে, মসজিদ থেকে বাইরে আসছে, এটাই তো। এটা একটা বেদাত হলো কি করে, এটা বেদাত হাসানা বলতে কিছু নাই। এই জন্য কোনো বেদাতে হাসানা বলতে কিছু নাই, হয় বেদাত হবে নয় এটা সুন্নত হবে, মাঝখানে কোনো কিছু নাই, বাপার কিছু নাই। বেদাত এবং হাসানা, বেদাত এবং সুন্নত মাঝখানে কিছু নাই, একটা হবে, যে কোনো একটা, হয় রসুল অনুসরণ নয় শয়তান অনুসরণ, নিজের একটা হবে।